বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পামেলি, বিলেতে বঙ্গাপালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা, এখন শনিবার, আজকে তো ভাত টাত খেয়ে স্নান করে আজকে আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল লন্ডন বেড়াতে। তো তোমরা চলো আমাদের সাথে। আমাদের ট্রেন চলে এসেছে। বাইরেটা দেখুন কি ভালো লাগছে না? এখন প্রায় 40-45 মিনিটস মতন সময় লাগবে সেন্ট্রাল লন্ডন পৌঁছাতে। আজকের ওয়েদারটা যেহেতু ভালো, তো ঘুরতে বেশ মজা লাগবে, ফটো আর ভিডিওগুলো বেশ ভালো আসবে। আমরা চলে এসেছি ওয়েস্টমিনিস্টার স্টেশনে। এবার টিকিটটাকে ট্যাপ করিয়ে স্টেশন থেকে বেরিয়ে যাব। স্টেশন থেকে বেরিয়ে গেছি। এই দেখুন, সামনে এই যে দেখা যাচ্ছে সেটা হলো বিগ বেন। দাঁড়ান, আপনাদের একটু ভালোভাবে দেখাই। আর বিগ বেনের পাশেই রয়েছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে, মানে ব্রিটিশ পার্লামেন্ট। দাঁড়ান, রোডটা আগে ক্রস করে নি। কত মানুষের ভিড় দেখেছেন! আর হবে নাই বা কেন, আজকে উইকেন্ড, আর তাও আবার সেন্ট্রাল লন্ডন, এখানে সব সময় ভিড় থাকে। আর 2 বছর কোভিডের জন্য সেভাবে মানুষ বেড়াতে আসতে পারেনি, তো এখন প্রচুর পরিমাণে দেশ বিদেশ থেকে প্রচুর ট্যুরিস্ট আসছে, আর তার ওপর এখানে কিছু মানুষ প্রোটেস্ট করছে। এটাই হলো ব্রিটিশ পার্লামেন্ট, মানে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। আর দেখুন, ওই পারে দেখা যাচ্ছে লন্ডন আই। অনেক মানুষ এখানে লম্বা লাইন করে প্রোটেস্ট করছে, প্রায় সময় এখানে এরকম দেখতে পাওয়া যায়। বাসটা দেখুন কি সুন্দর, না দেখেই মনে হচ্ছে বহু পুরনো বাস। কি ভিড় দেখেছেন! এই পার ওই পার দুই পার মিলিয়ে একদম লোক যেন গিজগিজ করছে। ভীষণ ভালো লাগছে জায়গাটা ঘুরতে। দাঁড়ান, আপনাদের একটু দূর থেকে ব্রিটিশ পার্লামেন্ট আর বিগ বেনটা আরেকবার দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর লাগছে না! Thank you.
দাঁড়ান, কটা ভালো ভালো ছবি তুলে নিই বিগ বেন আর ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে, তারপরে ওই পারে লন্ডন আইয়ের দিকটায় যাব। হেলিকপ্টারটাকে দেখছি অনেকক্ষণ ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। রোডটাকে ক্রস করে আমরা ল্যান্ডন আইয়ের দিকটায় চলে এসেছি। লন্ডন আই থেকে পুরো লন্ডন শহরের ভিউটা এত সুন্দর লাগে যে বলে বোঝানোর মতো নয়। আজকে আমরা লন্ডন আইতে উঠবো না, কারণ আমরা ঠিক আগের বছর এই সময় লন্ডন আইতে উঠেছিলাম। পরে যদি আবার লন্ডন আইতে উঠি তাহলে সেই ভিডিওটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখানে একটা আইসক্রিমের গাড়ি রয়েছে। আমরা এখন এই সিঁড়ি দিয়ে নেমে লন্ডন আইয়ের দিকটায় যাচ্ছি। ব্রিজটা দেখুন কি সুন্দর লাগছে না? ও, আপনাদের তো বলাই হয়নি, এই ব্রিজটার নাম হলো ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কি সুন্দর লাগছে দেখুন, এই ব্রিজটা ক্রস করেই আমরা এই দিকটায় এলাম। আর কি ভিড় দেখেছেন! আমরা লন্ডন আইয়ের একদম সামনে চলে এসেছি। দাঁড়ান, আপনাদের সামনে থেকে একবার দেখাই লন্ডন আইটা কিরকম। দেখেছেন কি বিশাল বড়! একজন স্ট্রিট পারফর্মার গান গাইছে, একটু কিছুক্ষণ দাঁড়িয়ে এনার গানটাও একটু শুনে নিই আমরা। অনেক ঘোরাঘুরি হলো, দাঁড়ান এখান থেকে একটু লাঞ্চ করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে।
লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখনো কিছুক্ষণ ঘুরব, সেই বিকালবেলা বাড়ি যাব। ঘুরতে ঘুরতে দেখি এখানে বইয়ের মেলা মতন বসেছে, আর প্রচুর মানুষের ভিড়ও রয়েছে। আর প্রায় উইকেন্ডেই এরকম বসে বইয়ের মেলা বা আরও অনেক কিছুর মেলা টেলা এরকম বসে, তো আমরা একটু সেই বই টইগুলোই নেড়ে চেড়ে দেখছি। ভিডিওটা দেখতে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। লাঞ্চ তো হয়ে গেছে, এখন আমরা কিছুক্ষণ ঘুরব, আজকে দেরি করেই বাড়ি যাব। আর কারণ আজকের ওয়েদারটাও বেশ ভালো, ঘুরতে কোনো অসুবিধা হচ্ছে না, সেরকমভাবে ঠান্ডাও লাগছে না, বেশ ভালো লাগছে। তো আমাকে কিন্তু অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও। তো হাঁটতে হাঁটতে এদিকটা এসছি, এদিকটা এত সুন্দর, আর দেখছি থেমসের পাড়ে অনেকে নেমেছে, তো আমিও ভাবছি একটু নামবো। তো এই সিঁড়িটা দিয়ে এখন নিচে নামছি, নিচটা পুরো বালি রয়েছে। এই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর, এটা হলো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। আমরা এখন ওই চার্চের দিকেই যাব। ওই দেখুন দূরে আরেকজন স্ট্রিট পারফর্মার কিছু পারফর্ম করছে, তো চলুন ওখানে যাওয়া যাক, একটু দেখি উনি কী করে। আর লন্ডনে শুধু নয়, এরকম স্ট্রিট পারফর্মার পুরো ইউরোপের মধ্যে প্রায় প্রতিটা শহরেই দেখা যায়, কিছু না কিছু এরা পারফর্ম করতে থাকে, তো বেশ ভালো লাগে। তো চলুন যাওয়া যাক। ও মনে আছে আরেকটা কথা, শাহরুখ খান জব তক হ্যায় জান মুভিটাতে অ্যাজ এ স্ট্রিট পারফর্মার কি সুন্দর পারফর্ম করেছিল, আর পুরো এই রাস্তাগুলোতেই পারফর্ম করেছিল। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছি। এই যে সামনের ব্রিজটা দেখতে পাচ্ছেন, লোকজন হাঁটাচলা করছে, এইটার নাম হলো মিলেনিয়াম ব্রিজ। এই ব্রিজটাকেই ক্রস করে আমরা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের সামনে পৌঁছে যাব। এইখানে দেখুন এই বয়স্ক মানুষটা কি সুন্দর গানটা গাইছে। আমরা এখন মিলেনিয়াম ব্রিজের ওপর দিয়ে হাঁটা শুরু করেছি। আর ইউকেতে এসে আজকে আমরা প্রথমবার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ দেখব বাইরে থেকে,
আর এই মিলেনিয়াম ব্রিজের ওপরও হাঁটছি। ওই যে দূরে দেখুন, দেখা যাচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, কি সুন্দর লাগছে না? ব্রিজটার সামনে, মানে চার্চের সামনেটায় গিয়ে ওখানে অনেকে প্রচুর ছবি তোলে, তো আমরাও কটা ভালো ভালো ছবি তুলে নেবো ওখানে। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, আর আজকে যেহেতু ওয়েদারটা এত ভালো, সানি ওয়েদার, তো ঘুরতেও বেশ মজা লাগছে। আর আজকে আমরা প্রচুর হেঁটেছি, সেই ওয়েস্টমিনিস্টার অ্যাবে থেকে এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ অব্দি হেঁটে হেঁটে এলাম, প্রচুর হাঁটা হয়েছে আজকে। ওই যে দেখুন, দূরে দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজ, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা দেখতে। টাওয়ার ব্রিজ দেখে আবার আমরা হাঁটা শুরু করলাম, এবার একদমই প্রায় কাছে চলে এসেছি চার্চের। দাঁড়ান, এখানে কটা ছবি তুলে নি, একটু ভিড়টা কম আছে, এই সুযোগে কটা ছবি তুলে নি। দেখুন চলে এসেছি সেন্ট পলস এর একদম সামনে। ইউকেতে আসার পর আজকে আমি প্রথমবার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চটা দেখলাম, আর আজকে আমরা চার্চে ঢুকবো না, কারণ আমাদের টিকিট কাটা নেই, আর এখানে ঢুকতে গেলে আগে থেকে টিকিট বুক করতে হয়, তো আমরা পরে এক সময় টিকিট বুক করে চার্চের ভিতর ঢুকবো। আর যদি ভিডিও করতে দেয় তাহলে আপনাদেরও এই চার্চের ভিতরের ভিউটা কীরকম আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম, কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করো। তো চলো, টাটা, গুড নাইট।